আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুনদের জন্য পানির মতো সহজ করে গোলজামা তৈরি করার নিয়ম। আর আজকের ভিডিওটি নতুন এবং পুরাতনদের জন্য অনেক বেশি উপকারী, তাই প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দুই হাত বহরে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি বড়দের জন্য, ঠিক আছে? তো এই কাপড়টাকে প্রথমে হচ্ছে আপনারা হাতাটা কাটিং করবেন, তাহলে সবচেয়ে সহজ হবে আপনাদের জন্য। তো আমি উপরের কাপড়টা থেকে হচ্ছে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি কাপড়টাকে, এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে চার ভাঁজে ভাঁজ করেছি, ঠিক আছে? তো করার পর এখন আমি যে সাইডে আছি সেটা বন্ধ এবং অপর পাশটা হচ্ছে খোলা। এখন আমি লম্বাটা নিচ্ছি, হাতার টোটাল লম্বা 18 ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু হয়ে যাবে থ্রি কোয়ার্টার হাতার জন্য, আর মেন লম্বা হচ্ছে 17 ইঞ্চি। তো আমি মার্ক করে নিই এবং স্কেলের সাহায্যে লম্বা করে মার্ক করে দিচ্ছি। আর যারা ফুল হাতে দিতে চান তারা চাইলে আরও 4 গিরা কাপড় বাড়িয়ে নিতে পারেন। তো এটার বহরটা হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ 4 বাজে। এখন এখান থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে করে আমি হাতার শেপটা করে নিচ্ছি। তো যারা অলরেডি হাতার কাটিং করতে পারেন তারা তো জানেনই। এরপর হচ্ছে এভাবে করে আমি হাতার মোহরিটা, আপনাদের যা মোহরি হবে তা নেবেন, আর 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমি 5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে এরকম করে মার্ক অনুযায়ী আমি কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি, এরপর এখানে একটু চিহ্নিত করে নিচ্ছি। নেওয়ার পর এখন আপনারা তালপাত কাটতে চাইলে এভাবে কাপড়টাকে খুলে এক সাইড থেকে একটু ডাবিয়ে কেটে নিলে হবে। তালপাত কাটিং কিন্তু খুবই সহজ। তো এরপর হাতাটা কাটিং হয়ে গিয়েছে। এখন হলো এভাবে করে আমি বাকি যে কাপড়টা ছিল সেটা দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি আরেকটা ভাঁজ দিচ্ছি, তারপর এটা হবে 4 ভাঁজ, ঠিক আছে? 4 ভাঁজে পুরো কাপড়টাকে আমি ভাঁজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে হচ্ছে 2 পার্ট, নিচে 2 পার্ট, টোটাল 4 পার্ট। তো এখন এটা হচ্ছে আমি যে পাশে আছি সেটা বন্ধ, অপর পাশটা হচ্ছে খোলা। তো বডির মাপগুলো কিন্তু আমি অলরেডি প্রথমেই দেখিয়ে দিয়েছি কী মাপে এটা তৈরি করব। প্রথমে লম্বা আমি এখানে নিচ্ছি 45 ইঞ্চি, ঠিক আছে? এখানে কাপড় হচ্ছে একটু বেশি আছে, তো আমি 45 ইঞ্চি নিলেই কিন্তু এনাফ। আপনারা আরও বেশি লম্বা যারা তাদের জন্য একটু কাপড় বাড়িয়ে নিতে পারেন, তবে এই 45 ইঞ্চি লম্বা কিন্তু অনেক লম্বা। এরপর আমি এখানে হচ্ছে লম্বাটা 45 ইঞ্চি নিয়ে এইভাবে করে একটু বাঁকা করে আমি এই পাশেও সেম মাপটা দিয়ে নিচ্ছি। এই কোণা ঠিক 45 ইঞ্চিতে আমি হচ্ছে এভাবে করে একটা মার্ক করে দিয়ে এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা বাঁকা হবে না, মানে ধোয়ার পরই কিন্তু ঝুলে যাবে না। এরপর উপর থেকে এখানে 7 ইঞ্চি আমলের মাপটা নিচ্ছি, আপনারা আপনাদের যা মাপ সেটা নেবেন। এবং এরপর হচ্ছে কোমরের মাপটা নিচ্ছি এই পর্যায়ে। তো কোমরের মাপ আমি 14.5 ইঞ্চিতে মার্ক করেছি, সাধারণত 14.5 এবং 15ই থাকে বেশিরভাগ সবার ক্ষেত্রে। এরপর এভাবে করে আমি স্কেলের সাহায্যে হচ্ছে দাগগুলোকে আমি সোজা করে নিলাম। নেওয়ার এই পর্যায়ে এখান থেকে হচ্ছে আমি মাপটা নিয়ে নিচ্ছি, শোল্ডারের মাপ হচ্ছে আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি টোটাল। 6.5 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এখন হচ্ছে গলার যে চড়াটা সেটা নিচ্ছি। আপনারা কাপড় দিয়ে যদি পট্টি দেন গলায় সেক্ষেত্রে 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন, আর না হয় যদি বক্রম দিয়ে করেন সেক্ষেত্রে 3 ইঞ্চি পরিমাণ নেবেন। লম্বা আমি 5 ইঞ্চি নিচ্ছি, নেওয়ার পর নিচেও একইভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, যেহেতু এটা কাপড় দিয়ে আমি গলার পট্টিটা দিব সেজন্য। এরপর ছোট গলার জন্য আমি মানে পেছনে গলার জন্য 3.5 ইঞ্চি নিচ্ছি লম্বা, নিয়ে মার্ক করে দিচ্ছি। তো গলার সামনের গলার লম্বাটা আমি খুব বেশি দিব না, সেজন্য হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এরপর এভাবে করে আমি একটা ডিজাইন করে নিয়েছি, হালকা একটু পানের মতো করে নিয়েছি সামনের গলাটা এবং পেছনে গোল দিয়েছি। তো এখানে তো আরমোলের মাপটা আমি 7 ইঞ্চি নিয়েছিলাম, নিয়ে এভাবে সোজা করে নিয়েছি এবং 7 ইঞ্চির ঠিক মাঝখানে একটা মার্ক করে আরমোলের রাউন্ডটা করে নিয়েছি। তারপর মাঝখানে যে রাউন্ডটা করেছি সেটার ভেতরে 1/2 ইঞ্চি দাগ দিয়ে এরকম করে একটা দাগ দিচ্ছি, এটা তালপাতের জন্য। তো যারা নতুন তারা এটা স্কিপ করতে পারেন। এরপর এভাবে উপরে হচ্ছে 1/2 ইঞ্চি নিয়ে একটু বাঁকা করে নিচ্ছি। তো এই উপরের শেপটা কাঁধে যেটা সেটা দিয়েছে হচ্ছে এটা দেখতে একটু ভালো লাগে সেজন্য। তারপর বডির মাপটা, টোটাল বডি আপনার যা হবে তার 1/4 ভাগ এখানে নেবেন। তো আমার হচ্ছে 38 ইঞ্চি, সেজন্য 1/4 ভাগ 9.5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। কোমরের ক্ষেত্রে কোমর হচ্ছে 32, তাহলে 8 ইঞ্চি আসবে আর 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি, নিয়ে দাগ দিয়ে নিয়েছি। মোট কথা হচ্ছে আপনার টোটাল বডি যা হবে, যেহেতু কাপড়টা 4 ভাগ, আপনি সেই বডিটাকে 4 ভাগে ভাগ করবেন, সেটা যার মাপই হোক না কেন। তো এখানে নিচে ঘেরটা যেহেতু কাপড় যেহেতু দুই হাত বহরের, ঘের মাত্র 17 ইঞ্চি, 17.5 ইঞ্চির মতো 4 ভাগে। তো আমি কি করেছি, উপর নিচ থেকে যে দাগটা দিয়েছিলাম 45 ইঞ্চিতে সেখান থেকে উপরে 15 ইঞ্চি নিয়েছি। সবার ক্ষেত্রেই 15 ইঞ্চি বা 14 ইঞ্চি এমন উপরে নেবেন,
নিয়ে এরকম করে আমি কোমরে যে মাপটা ছিল সেটার সাথে এরকম লম্বা করে দাগ দিয়ে জয়েন করে নিয়েছি। এরপর এই দাগ অনুসারে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর এটার কারণ হচ্ছে এটার সাথে জোড়া দিয়ে কাপড় অ্যাড করব, যাতে করে হলো এখানে ঘেরটা আরও বেশি হয়। তো প্রথমে আমি ছোট গলাটা কেটে নিয়েছি এবং আরমোলের প্রথম স্টেপটা আমি কেটে নিয়েছি। হ্যাঁ, এভাবে কেটে তারপর হচ্ছে এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল কাটা, সেটা এখানে বসিয়ে দিচ্ছি, মানে এখানে ঘেরটা বাড়ানোর জন্য একটু জোড়া দিয়ে নিব। ঠিক এইভাবে করে আমি বাঁকা করে এখানে হচ্ছে মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছি। এখন হলো এই মার্ক অনুযায়ী আমি এখন দেখব যে এইখানেও কোনাটাতে 45 ইঞ্চি আছে কিনা। ঠিক এভাবে মাপ দিয়ে রেখেছি এবং 45 ইঞ্চি আছে, সেজন্য সেই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু আপনাদের হচ্ছে জামাটা সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, তো এরপর এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা দিয়ে হচ্ছে গলায় যে পট্টিগুলো আছে সেগুলো কাটিং করব। তার আগে আমি নিচের পাটটা সরিয়ে নিয়েছি, যেহেতু ব্যাক নেকটা কাটিং হয়ে গিয়েছে, সরিয়ে নিয়ে এখন হচ্ছে সামনের যে গলাটা আছে সেটা কাটিং করে নিয়েছি এবং তাল পাতটা এই পর্যায়ে কাটিং করতে হবে, হাফ ইঞ্চি যে বেশি রেখেছিলাম সেটাই। তো কাটিং করে নিয়েছি, এখন হচ্ছে এই এক্সট্রা কাপড়টা দিয়ে আমি হচ্ছে এভাবে বসিয়ে নিয়েছি। কাপড়টা কিন্তু টু পার্ট, ঠিক আছে? তো এভাবে গলার মাপটা বসিয়ে তারপর হচ্ছে এরকম করে কেটে নিলাম। গলার যে ডিজাইনটা আছে সে অনুযায়ী কেটে নিতে হবে। এক্সট্রা হলো 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখবেন বর্ডারটা, মানে ভাঁজ করে সেলাই করার জন্য। তো এরপর হচ্ছে ব্যাক নেকটা আমি এভাবে ভাঁজ করে নিয়েছি এবং এইখানেও এই কাপড়টার উপরে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা কেটে নিচ্ছি। এরকম কিন্তু করে কিন্তু আপনার যদি বক্রম না থাকে সেক্ষেত্রে কাপড় দিয়ে কিন্তু সহজভাবে সুন্দর ফিনিশিং করে কিন্তু গলা করতে পারেন। তো দেখলেন তো কত সহজ করে আমি গোল জামা কাটিং করে নিয়েছি। এর পরের পর্বে আমি হচ্ছে সেলাইটা শেয়ার করব, কারণ একবারে করতে গেলে সময়টাও বেশি হয়ে যাবে, আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না। তো আশা করছি পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।